আমি একদম চিৎকার করো না। হসপিটালে কেন? বিল পেমেন্ট করেছো? তোমার কাছে এখনো কোনো টাকা আছে? টাকা নেই, আমার কাছে এক পয়সাও নেই। দেখি, এই তো টাকা। এটা ধার করেছি, মায়ের হসপিটালের বিল দেব। আরো ধার করো, আমার আরো লাগবে। ওকে কথা দিয়েছি, এটা আমি মায়ের জন্য খরচ করব। আমার লক্ষ্মী মেয়ে আবার বয়ফ্রেন্ড হয়েছে, তোমার সাথে ভালো আচরণ করে, মায়ের জন্য টাকাও দিয়েছে। আমার প্রেমে কে পড়বে? তোমার প্রেমে আবার পড়বে না? আমার মেয়ে কত সুন্দর। ওর গার্লফ্রেন্ড আছে, আমি ওদের আলাদা করতে চাই না। শুধু আমাকে বলো, ছেলেটা বড়লোক কিনা? বড়লোক না, আমি আর ধার নিতে পারবো না। মিথ্যা বলবে না, আমি তোমাকে বড় করেছি, তুমি তার পেছনে সবসময় লেগে থাকো, আর তোমার হয়ে ওর গার্লফ্রেন্ডকে দেখে নিচ্ছি। এত সহজ না এটা। বাহ, খাবারগুলো দেখতে খুবই চমৎকার। অবশ্যই, তোমাকে বুঝতে হবে রেমন, আমি একজন বিখ্যাত ডায়েটিশিয়ান। এখন থেকে তুমি কি আমার জন্য প্রতিদিন রান্না করবে? রান্না করা তো কঠিন কিছু না। বলতে চাচ্ছি, এখন থেকে কি প্রতিদিন? আজ যা রান্না করেছি কিছু নষ্ট করবে না, পুরোটা খাও। ওকে, খেতে শুরু করি। খুবই মজা। খুবই টেস্টি। তুমি কি ঠিক আছো? আমার একটু ঘুম পাচ্ছে, এখন ঘুমাবো। রিমন, রিমন, এত খাওয়া ঠিক হয়নি, সহ্য করতে পারো না, খাও কেন? তার মানে রেমন, তুমি এতক্ষণ ভান করছিলে? সত্যি মাতাল হয়েছে। এখানেই থাকো তুমি। ফেমিনা, সত্যি মাতাল হয়েছে। মাতালের অভিনয় করে ওকে আজ ভালোবাসি বলতে চেয়েছিলাম, হলো না। এটা কি সত্যি আমার জগৎ? কোমায় থাকা অবস্থায় কি হয়েছিল? তুমি এখানে কেন এসেছ? আজ রাতে উল্কা বৃষ্টি হবে, তুমি অনেকদিন এজন্য ওয়েট করছো। ওই যে উল্কা, উইশ করো। তোমার উইশ করা শেষ? আমার উইশ কখনো পূরণ হয় না ফেমিনা। তার মানে কি? আমি চাই
তোমার ঐশ্বের একটা অংশ হতে। কি আফসোস, অল্প সময়ের জন্য যখনই উল্কা আসে আমি আরো কিছু চাওয়ার সময়ই পাই না। আবার উল্কা দেখতে চাও? উল্কাগুলো তোমার নাকি? যখন ইচ্ছা ওদেরকে দেখতে পাবে। হতেও পারে। চোখ বন্ধ করো। স্বপ্ন পূরণের জন্য আমার কাছে একটা জিনিস আছে, ডোরেমন আছে। উইশ করো। ও, আমি আসলে চাই আমার কাছের সবাই যেন সারা জীবন নিরাপদে সুস্থ থাকে।